বেআইনিভাবে রোগীর টিকিট নিয়ে আউটডোরে ঢোকার প্রতিবাদ করায় মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মীকে মারধরের অভিযোগ দালালদের বিরুদ্ধে। আহত স্ক্যাভেঞ্জার কর্মীর নাম পলাশ হাজরা। ঘটনায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অব্যাহত দালাল দৌরাত্ম। বেআইনিভাবে রোগীর টিকিট নিয়ে আউটডোরে ঢোকার প্রতিবাদ করায় মেডিকেল কলেজ হাসপাতালের এক কর্মীকে মারধরের অভিযোগ দালালদের বিরুদ্ধে। পলাশ হাজরা নামে ওই স্ক্যাভেঞ্জার কর্মীর পায়ে, হাতে ও পিঠে গুরুতর চোট লাগে। অভিযোগ, কর্মরত অবস্থায় থাকাকালীন কিছু দালাল এক রোগীর টিকিট নিয়ে ওপিডি বিল্ডিং এর আউটডোরের ভিজিটিং ঘরে ঢোকার চেষ্টা করেন। সেই সময় প্রতিবাদ করেন পলাশ হাজরা নামে ওই কর্মী। সেই সময় তাকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। পরে হাসপাতালের বাইরে তাকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। ঘটনায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই কর্মী। এবার ডাক্তার ওখানে দেখে কি হয়েছে, ওরা বেরিয়ে চলে যাওয়ার পর আমি যখন এখানে ডিউটি বন্ধ করি, ঘর ডিউটি শেষ করে তালা ফালা মেরে যখন বাইরে যাচ্ছি, তখন আমাদের গেটের ওখানে করে ধরে ওরা 4-5 জন মিলে মারে। তারা মারে সব দালালরা, এই দালালগুলোকে সরাতে হবে। আমি এখানে করে গেটে কাজ করি, গেটে থাকি, আমি এখানে ক্যাবিনের স্টাফ, আমি 7 নম্বর গেটে থাকি। এমআরআই এবং সিটি স্ক্যান করতে একটা পয়সাও লাগে না। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান মেডিকেল কলেজের প্রিন্সিপাল অমিত দা। আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী সম্পূর্ণ বিনামূল্যে এখানে ব্যবস্থা করে দিয়েছেন সব রকমের চিকিৎসা এবং ওষুধের, এবং তার সময় আনুষঙ্গিক যে সমস্ত আমাদের এখানে টেস্ট হয় বা পরীক্ষা হয়, এখানে এমআরআই সিটি স্ক্যান সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু গতকাল এরকম একটা ঘটনা হয়েছে যে একজন 2-3 জন এরকম দালালই আমি বলতে পারি, দালাল কার দালাল আমি জানি না, সেই জন্য দালাল কথাটা উচ্চারণ করছি না, আমি বলতে পারি এরকম কিছু সময় দুষ্কৃতি মনস্ক মানুষ, তার কিছু মানুষের কাছ থেকে টাকা নিয়ে, কিছু গরিব দুস্থ মানুষদের কাছে টাকা নিয়ে বিনা পয়সায় এমআরআই করিয়ে দেবে এরকম প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তখন আমার একজন ম্যানেজার, সে খুবই সৎ এবং ভালো, সেই ভালো মানুষটা যখন প্রতিবাদ করে তাকে তারা তার উপর চড়াও হয় এবং হসপিটালের বাইরে, হসপিটাল গেটের বাইরে যখন সে বেরোয় তার উপর চড়াও হয়, তাকে মারধর করে এবং বলে প্রাণে প্রাণ নাশের হুমকি দেয়। আমরা পুলিশকে জানিয়েছি, এখনো 8-9 দিন পুলিশ এই মুহূর্ত পর্যন্ত আপনার সঙ্গে কথা বলছি কোনো অ্যাকশন নেয়নি, ভবিষ্যতে নেবে কিনা জানি না, কিন্তু আমরা পুলিশের প্রতি ভরসা রাখছি। অঙ্কে ভয় আর নয়, আপনার সন্তানকে অমনোযোগী, বয়স হিসেবে পিছিয়ে পড়ছে, পড়াশোনা মনে রাখতে পারছে না, তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে। 4 থেকে 14 বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে, যে কোনো সমাধান করবে মাত্র 2 সেকেন্ডে। অ্যাবাকাস ব্রেনজিপ, এছাড়াও হ্যান্ডরাইটিং, বেদিক ম্যাথ, স্পোকেন ইংলিশ, কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে। ঠিকানা 26/3 শহীদ সূর্য সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এছাড়াও আমাদের শাখা খাগড়া, কাশিমবাজার, ইসলামপুরে রয়েছে। যোগাযোগ নাম্বার 9932551813।